আমি প্রথমে বললাম যে আমি একটু করি আপনি অফারের কথা যখন বলছেন অফারটা দেওয়া হচ্ছে সে কথা ঠিক কিন্তু যারা অফারটা দিলেন যাদের মুখ থেকে বেরুলো এবং অতি কথন আমাদের রাজনীতির একটা প্রধান সমস্যা আমরা বেশ কয়েকজন রাজনীতিকে দেখেছি যারা কথাবার্তা বলেছেন এই আন্দোলনের সময় এই ছাত্র ছাত্রীদের অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করেছেন আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা কথা বলেছেন যেই কারণে আপনি মনে করেন যে এক ধরনের মনে করেন কিনা যে এক ধরনের মিসট্রাস্ট্র তৈরি হয়েছে না এটা এটা না আমি একদম স্ট্রেইট ফরওয়ার্ড না বলি কারণ আমরা এটা বাইরের থেকে যখন দেখি তখন আপনি কারোর বক্তব্যে আপনি অসন্তুষ্ট সন্তুষ্ট প্রতিক্রিয়ার কথা বলতে পারেন কিন্তু প্রকৃত কথাটা হচ্ছে তাদের সাথে তো আলাপ আলোচনা হচ্ছে আরেকটা লেভেলে সেখানে তো এগুলি হচ্ছে না সেখানে তো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অত্যন্ত মানে চমৎকার আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিবেশেই কথা হচ্ছিল সেখানে তো এই বিষয়গুলি আসে নাই এটা নিয়ে তো তাদের খুব নাই কারণ এটা দেখা হচ্ছে যে সারফেসে তারা একরকম বক্তব্য দিচ্ছে রাজনৈতিক দল বক্তব্য দিচ্ছে আমি কিন্তু সমর্থন করছি না হ্যাঁ না আমি সমর্থন বা বিরোধিতা কোনো কিন্তু তারা আবার বলছে যে তাদের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না যে সরকারের তিন মন্ত্রীর সঙ্গে যে আন্দোলনের তিন সমন্বয় কালো হচ্ছে তারা বলছে যে আমরা আমাদের দাবি জানাতে এসেছিলাম দাবি জানানোর শেষ এটা হচ্ছে না ইউ আর অলসো রাইট এটা হলো তাদের পাবলিক স্টেটমেন্ট কিন্তু বিষয়টা হচ্ছে তারা যেহেতু দেখেন তাদের যে পঁয়ষট্টি জন সমন্বয়ক ছিলেন এই ৬৫ জন সমন্বয়কের নামও কিন্তু আপনি জানেন না আমিও জানি না এখন এটার একটা সমস্যা হলো যে এই নেতৃত্ব সম্পর্কে কারোর পরিষ্কার ধারণা নাই সুতরাং তাদের তিনজন আসতেছে আলোচনা করতেছে এক ধরনের সন্তুষ্ট হয়ে যাচ্ছে বাইরে গেলে হয়তো অন্য সমন্বয়ক বা অন্য কেউ যে কোনো কারণেই হোক তাদের সাথে মিসম্যাচ হচ্ছে মিসম্যাচ হলে তারা একটা ভার্সন দিচ্ছে যেটা ওটার সাথে মিল নাই কিন্তু উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এই ধরনের নিগোসিয়েশনের ক্ষেত্রে এটা খুব অস্বাভাবিক না এটা এটা কিন্তু এরকম হইতে পারে কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওইখানে তো আলোচনা হচ্ছিল সুতরাং এখন যদি আপনি বাইরের স্পিয়ারের কথাগুলি আনেন তাহলে আমাদের আলোচনা সীমিত রাখতে হবে বাইরে কে খারাপ বলেছে কে ভালো বলেছে সেটাও হইতে পারে সেটার জন্য আমি আরেকদিন আসতে পারি বিতর্কে কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি ওই ছয়জন নিহত হওয়ার এই ছয় জনের ঘটনাটার পর মাননীয় প্রধানমন্ত্রী যে অফার দিলেন এখন মাননীয় প্রধানমন্ত্রীর পাবলিক স্পিচে যদি আপনি আস্থা রাখতে না পারেন এখন আপনি আমাকে বলেন রাষ্ট্রের এরপরে আর কে আছে এখন আপনি বলছেন কোর্টের ওপর তাদের আস্থা নেই তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর উপরও তারা আস্থা নিলেন না তারা কয়েকটা দিন ধৈর্য ধরলেন না আমি আরও বলি আপনি যদি তাদের কথা ভাবেন আমি বলবো যে তারা যদি ধৈর্য না ধরিয়া তারা আলোচনায় বলতো যে এই তারিখটা আগায় আনেন যে সাত তারিখটাকে আগায়া পরে তো সেটাই করা হইল কিছুটা আগায় আনা হইলো আগায় এনে তো একটা সিদ্ধান্ত পাওয়া গেল কোর্ট থেকে সেই সিদ্ধান্ত তো খুব একটা সরকারের মানে ইচ্ছা অনুযায়ী হয়েছে তা তো না সরকারের ইচ্ছা ছিল যে তাদের অনেক ন্যায্য চিন্তা এবং সরকারের এই সিদ্ধান্তটা কিসের ভিত্তিতে হয়েছে আমি আলোচনার শুরুতে একটা বললাম যেহেতু ব্যাপারটা কোর্টে ছিল কোর্টেই একটা ফয়সালার পর অসন্তুষ্ট যদি থাকতো আন্দোলনকারীরা সেটা নিয়ে আবার নতুন মাধ্যমে আন্দোলন হইতে পারত আমি বলছি কোর্টের ফেজটা শেষ করা আরেকটা কারণ ছিল ভাই সেটা হলো আপনি মানে আমার কাছে হিসাবটা আছে এটা হলো প্রেস সেক্রেটারি হওয়ার একটা প্রিভিলেজ হয়তো এটা মিডিয়াতে এসছে কিন্তু কার্যত আমরা যেরকম করে হিসাব দেখাই যে কোটা এত এখানে কোটা এবং মেধা নিয়ে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভুল বুঝাবুঝি আছে আত্মঘাতী ধ্বংসাত্মক একটা আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ দ্যাট সেটা হলো যে কোটার রেলেভেন্সটা কখন আসে এটা আমাদের সাধারণভাবে আন্ডারস্ট্যান্ডিং নাই দিস ইজ সবচেয়ে মিস্টেক এন আন্ডারস্ট্যান্ডিং কোটা কিন্তু আলোচনাই শুরু হয় মেধার তিনটি স্তরের পরীক্ষার পরে ফলাফলের পরে মেধা যাচাইয়ের তিনটা পরীক্ষা হয় প্রথমে প্রিলিমিনারি তারপরে একটা ভেরি ডিফিকাল্ট রিটার্ন এক্সামিনেশান অ্যান্ড দেন ভাইবা তো এবং রেজাল্ট পর্যন্ত কোটা কোনো আলোচনায় আসে না সুতরাং আমি আপনি বা কেউ যখন বলে কোটার সঙ্গে মেধার দ্বন্দ্ব দেখায় এটা কিন্তু মারাত্মক ভুল কারণ মেধার পরীক্ষা তিনটা অতিক্রম করার পরে মেধাবীদের মধ্যে কোটার বন্টনটা হয় এটা হলো এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট ভেরি সিম্পল একটা মানে এস মাধ্যমে বলে দেয়া যেখানেই বলে না নির্দেশিত থাকা যে যেখানে মুক্তিযোদ্ধা কিন্তু কিন্তু গত নয়টা এক্সামে এটা একদম আমার উপরে আপনি আস্থা রাখতে পারেন নয়টা এক্সামে ইট ওয়াজ নেভার এইট পয়েন্ট সামথিং পার্সেন্ট এইট পয়েন্ট থেকে হ্যাঁ কোটা থেকে পাওয়া গেছে পাওয়া গেছে তার মানে তখন কি হয়েছে তাইলে যখনই আট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধরেন আর কি না আট প্লাস একটা পার্সেন্ট তারপরে আর পাওয়া গেল না তখন কিন্তু এটা আবার ওই কোটার বাইরে চলে যায় এটা এমন না যে এটা নেওয়া হয় না সুতরাং তাইলে কি হইল কমপ্লিট মেধার ভিত্তিতে কিন্তু হয়ে গেল বাকিটা আবার অনেক সময় শুনে আমরা পথ খালিও থাকে শূন্য না পথ খালি থাকে যদি মেধায় ওই যে ভাইবাতে গিয়ে যদি আপনি উত্তীর্ণ না হন তখন তো যে কোটারই হোক যে গ্রুপেরই হোক আপনাকে নেওয়া হবে না ভাই মানে কোটা খালি থাকে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় আপনি দেখেন না যে মানে ন্যূনতম হয়তো ইংরেজিতে দুইজন 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 তিনজন তো যেটা হয় যে কোটা খালি থাকে অনলি ওই ন্যূনতম মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই সেরকম তো হচ্ছেই কিন্তু এটার সাথে কিন্তু কোটার কোনো ইম্প্যাক্ট নাই সো এই যে মিস এখন এই মিস এর জন্য দায়ীকে আমি বলবো এই দায় মানে সরকারকেই নিতে সরকার আমরা হয়তো এনাফ আলাপ আলোচনা করি নাই আমি মনে করি মিডিয়ারও দায় নিতে হবে মিডিয়াও হয়তো এটা ক্লারিফাই করে নাই এখন ভাই মিডিয়ার কি দায়িত্ব না মিডিয়ার দায়িত্ব কি মানুষকে ইনফর্ম করা মানুষকে এডুকেট করা এবং মানুষের কাছে জিনিস এক্সপ্লেন করা সো দ্যাট তারা ইনফর্ম ডিসিশন নিতে পারে মিডিয়া যদি পলিটিসাইজ হয়ে যায় ইন ফেভার অফ গভর্নমেন্ট ইন ফেভার অফ অপোজিশন আপনি যেটা বলছেন এটা হলো মিডিয়া যদি রং হয়ে যায় যেভাবেই হোক মিডিয়া যদি রং হয় সেটা পলিটিক্যাল বায়াসের কারণে হোক কোনো কিছুর কারণে হোক সো স্বার্থে উই উইল ডিসকাস রং মিডিয়া ইন এ ডিফারেন্ট ফোরাম কিন্তু আমি বলছি মিডিয়া জেনারেলি আমরা জার্নালিজমের ছাত্র আর আপনি আমি আমরা যে জার্নালিজমের চর্চা করেছি তার সাধারণ শিক্ষাটা বা এথিক্যাল জায়গাটা কি জায়গাটা হলো মানুষকে এডুকেট করতে হবে ইনফর্ম করতে হবে তাকে অ্যানালাইজ করে বুঝতে বুঝাইতে সহযোগিতা করতে হবে সো দ্যাট তারা এর ভিত্তিতে মানে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে ওই ইনফর্মড ডিসিশন নিতে পারে কিসের ডিসিশন এই যে ডিসিশন হইলো সে যদি ইনফর্মড এবং এডুকেটেড হইতো সে আন্দোলনে যাবে কি যাবে না ডিসিশনটা নিত সে ইট মারবে কি মারবে না সেই সিদ্ধান্ত নিত তো আমরা মিডিয়ারও উইকনেস আছে সরকারেরও উইকনেস আছে ইনস্টিটিউশন আমাদের একটা উইকনেস হয়তো আছে এটার একটা খেসারত গেল এটা আমাদের হয়তো মানে এই এটা থেকে একটা শিক্ষা হলো আমরা হয়তো সামনে সবাই আমি মনে করি যে মিডিয়াকেও মানে আত্মানুসন্ধান করতে হবে যে আমরা আরও কি করতে পারতাম যেমন মনে করেন আমি লক্ষ্য করি যে মিডিয়াতে ধরেন সরকার পক্ষের কোনো একটা মিস্টেক হইলো এটা নিয়ে ফ্যাক্ট চেক করে তারা কিন্তু সরকারের বিরুদ্ধে বলতেছে যে সরকার এই জিনিসটা ভুল বলেছে কারণ সরকারের ওই ডকুমেন্টে দেখা যাচ্ছে এই কিন্তু আবার কথাটা হইল সরকারের বিপক্ষে যখন ডাহা মিথ্যা কথা বলা হচ্ছে আমাদের কয়টা মিডিয়া এগিয়ে এসছে যে বাইরের প্রচারণা হচ্ছে যে শেখ হাসিনা পালায় গেছেন এখন শেখ হাসিনা পালায় গেছেন এত বড় একটা কথা আপনি কয়টা মিডিয়া বাংলাদেশে দেখাইতে পারবেন তারা স্টোরি করে বলছে যে নো শেখ হাসিনা পালায় নাই শি ইজ ভেরি মাচ হিয়ার শি ইজ ওয়ার্কিং শি ইজ ইন চার্জ এইটা জেনে এটা নিউজ করা এটা কি জনস্বার্থে মিডিয়ার দায়িত্ব ছিল না আমি আমি জার্নালিজমের ছাত্র হিসেবে মনে করি এটা দায়িত্ব ছিল এই দায়িত্ব পালনে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি বাট আজকে পর্যন্ত বা গতকাল পর্যন্ত আমাদের মিস্টেক নিয়ে বেশি চর্চা করা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে লাভ নাই নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করা ঠিক না আমাদেরকে ফরওয়ার্ড লুকিং নিতে হবে আমাদেরকে সামনের দিকে যাইতে হবে এবং আমার ভূমিকা প্রেস ওই ভূমিকাই রাখবে যেটা জনস্বার্থে এটা সরকারের স্বার্থ দেখা প্রেসের কাজ আমি কিন্তু এটা বলছি না কিন্তু সরকারের বিরুদ্ধে একটা মিথ্যাচার হইলে জনস্বার্থে সেই মিথ্যাটারও উন্মোচন করা অবশ্যই মিডিয়ার দায়িত্ব আমি অবশ্যই আপনার সঙ্গে এই জায়গায় একমত পোষণ করি আমি আপনি কিছু যে কোটা আন্দোলনের আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে বলছিলেন যে মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো কোথায় তৈরি হল এবং যথার্থই বলেছেন আপনি সামগ্রিকভাবে এই মুভমেন্টটাকে বোঝার ক্ষেত্রে কোনো সংকট ছিল কি না আমি এটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাই কারণ আমি আমি জাস্ট একটু আমি ফর্মুলেট করি এইভাবে যে এই আন্দোলনটাতে কোটা সংস্কারের আন্দোলন বা কোটা সেখান থেকে নামটা পরিবর্তন বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন তারা প্ল্যাটফর্মের এই নাম করেছে এবং এই আন্দোলনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কারণে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলো একটা পর্যায়ে সে সমর্থন দিয়েছে সাধারণ মানুষের মধ্যে অংশ নিয়েছে মানে সমাজে রাষ্ট্রে যে সামগ্রিক সংকট নানা ক্ষেত্রে আছে সেটা ধরেন অর্থনৈতিক সংকট ইনফ্লেশন ইজ টু হাই অন্যান্য আমরা ব্যাঙ্কিং সেক্টরে অর্থনীতিতে যে লুটপাটের চিত্র গত কয়েকদিন ধরে আমরা দেখলাম এই ঘটনার আগে সেগুলোর একটা প্রভাবের মধ্যে পড়েছে কিনা সাধারণভাবে সবার মধ্যে দ্বিতীয়ত হচ্ছে যে এখানে ডেমোক্রেসি হিউম্যান রাইটস লেবার রাইটস ইলেকশন এগুলো নিয়েও একটা প্রশ্ন আছে সবগুলোর একটা culminated uh, ধূপ এটার মধ্যে দিতে পারলাম কেন তারপরে এবং এই ঘটনাবলী আদালতের রায় তারপরে যেগুলো গড়ালো ইতিমধ্যেই যখন বলা হচ্ছে যে দাবি তো পূরণ হয়ে গেছে এখন কেন আন্দোলনে ইতিমধ্যেই যে নদীর জল অনেকখানি গড়িয়েছে অনেক মানুষের জীবন গেছে অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে সব মিলিয়ে যে পরিস্থিতিটা আসলে এই পরিস্থিতিটা অনুধাবন করতে না পারা এবং করতে পেরে আসলে সঠিক কৌশল নির্ধারণের অভাবেই এই পরিস্থিতিটা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে মানে আমি একটা দাঁড় করালাম আপনি আপনি এই প্রসঙ্গগুলি তুললে আমার তো ক্লারিফাই করতে আমি সেজন্যই বলছি দেখেন প্রথম কথা হলো যে আমি শেষের দিকটাই যদি আলোচনা করি প্রথমে যে আমাদের এখানে সর্বশেষ যা যা হচ্ছে এইগুলি তো কোনোভাবে মানে অঙ্কুরেই আন্দোলনটা যে কারণে ছিল যে পারপাসে ছিল এটার সাথে আর সম্পর্ক থাকে নাই সুতরাং এটা সম্পর্ক থাকে নাই কেন এখানে আপনি বলছেন বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন দিয়েছে তারা যে কারণ দেখিয়ে যুক্ত হয়েছে আর তাদের অভিলাষ রাজনৈতিকভাবে যেটা একটু তো ডিফারেন্ট সমর্থন দেওয়ার মধ্যে কোনো অন্যায় নাই কিন্তু না কোনো নাই কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনি সমর্থন দিয়ে এটাকে একটা আন্দোলনকে জঙ্গি রূপ দিচ্ছেন এটার দায়িত্বটা কি কেবলই সরকার নিবে কিন্তু প্রশ্ন হচ্ছে জঙ্গি রূপটা এখন ধরেন যে সরকারের যে ন্যারেটিভ আমি কিন্তু এই জঙ্গি বলতে বুঝাচ্ছি আমি এটা যে পলিটিক্যাল পার্টি আমরা যদি বলি না 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 সরি লেট মি ক্লারিফাই আমি বলছি জঙ্গি রূপ মানে এটার মধ্যে যে মাস্তানি আসলো এটার মধ্যে যে ধ্বংসের খেলা আসলো রাইট আগুন লাগানো আসলো এটার মধ্যে যে ভাঙচুর আসলো এটার মধ্যে যে পারস্পরিক মারামারি আসলো এটার মধ্যে যে হায়ারিং আপনি এটা আমি পার্সোনালি আপনাকে বলছি আপনি একটু হাসপাতালগুলিতে যান অনেস্টলি বলছি হাসপাতালে গিয়ে রোগীদের সাথে একটু দেখা করেন আপনি দেখেন তো এই রোগীরা কারা ঢাকা শহরে এখন আমি যে ভিজিট করেছি এটা আমার একটা হেড কাউন্টে মনে হয় অ্যারাউন্ড তিনশো সোয়া তিনশো রোগী আমি দেখেছি যাদের দেখেছেন হ্যাঁ দেখেছি মানে আমি কথা বলি নাই সবার সাথে কিন্তু ওই হাসপাতালের রেকর্ডে তাদের তো পরিচয় আছে আমি একটা জাস্ট মানে আমি তো প্রধানমন্ত্রী তো ওনাদেরকে সাহায্য দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি তা আমার তো ওই কাজ না তা আমি এমনিতে খোঁজখবর নিয়ে দেখ আমি যেটা জানতে পারলাম যে মোটামুটি একটা হিসাব কারণ ওইখানে হেলথের শীর্ষ কর্মকর্তারা ছিলেন তো আমি যেটা জানলাম মনে করেন থ্রি প্লাস রোগী তাদের মধ্যে ত্রিশ জন ছাত্র নাই ছাত্র বয়সী নাই আপনাকে বুঝতে হবে তাইলে এটা ওভারওয়েলমিংলি নন স্টুডেন্ট এফআইআর হয়ে গিয়েছিল এবং তাদের আবার ক্যারেক্টার ক্যারেক্টার বলতে তাদের বৈশিষ্ট্যগুলো যদি আপনি অ্যানালাইজ করেন এটা সাংবাদিক হিসেবে গল্প করলেই বেরিয়ে আসবে তো দেন ইউ উইল রিয়েলাইজ দি ক্যারেক্টার অফ দি অ্যাকশানস কি ছিল এখন আমরা তো ধরেন মানে অনেক ব্যাপারে পুলিশের বাড়াবাড়ির কথা বলি আমরা ভিডিও আমি আমার বন্ধু বিদেশ থেকে ভিডিও পাঠিয়েছে ওই যে 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 নামে প্রথম মানুষটি মারা গেছে। তার ব্যাপারে কিন্তু আপনি যদি ভিডিওগুলি একটু আন মানে খুব মনোযোগ দিয়ে দেখেন এই ভিডিওগুলি কিন্তু কোনো কিছু নিশ্চিত করে না এইটা আপনাকে কিছু অ্যাকশানস দেখায়